বিদ্যানন্দ ফাউন্ডেশনের বিরুদ্ধে ধুন্ধুমার অভিযোগের ব্যাপারে হচ্ছে তাদের দিক থেকে তাদের আত্মপক্ষ সমর্থন বা তাদের দিক থেকে তাদের রিজয়েন্ট রেসপন্স তো পাচ্ছিলাম না, একটা ছোট করে পাইছিলাম যেটা গতকালকে আলোচনায় তুলে আনছি। এবং এটা ওই তারা যেটা গতকালকে যে আলোচনা করছে এটা একটা বুলশিট রেসপন্স ছিল। তো ইন বিটুইন আরও কিছু রেসপন্স উঠে আসছে, এবং এটা উঠে আসা যেটা হয়েছে যে এখন আমি ভালো অনুভব করতেছি বিষয়টা নিয়ে আরেকটু কথা বলার, কারণ গতকালকের আলোচনা পুরোটাই আসলে অনেকটা বলতে গেলে না অনেকটা বলতে গেলে না পুরোপুরি হাইপোথিসিস বা থিওরির জায়গা থেকে বা অ্যাসাম্পশনের জায়গা থেকে আলোচনা হয়েছে সেটা বলা যায় না, কারণ প্রচুর তথ্য প্রমাণ উঠে আসছে। কিন্তু অ্যাগেন আমাদেরকে সব পক্ষের কথা শুনতে হবে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, তারপর আমরা আরেকটু মোর কনক্লুসিভ রিমার্ক করতে পারবো, রাইট? তো আমার যেহেতু কোনো দল মত নাই, আমি বিদ্যানন্দর পেছনে বিদ্যানন্দের সাথে রাজনৈতিক এইসব কারণে লেগে যাব না, সেহেতু আমি হইতেছে অনেস্টলি জেনুইনলি জানতে চাই তাদের বক্তব্যটা কী এবং সেটা বিশ্লেষণ করতে চাই। সো সেই সুযোগ তৈরি হয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস, উনি এখানে 1.5 ঘন্টা ব্যাপী হচ্ছে একটা ব্যাখ্যা দিবেন। এবং এইখানে হচ্ছে বিদ্যানন্দের আরেকজনকে, এই যে এখানে এই ভদ্রলোক, উনি এসে হইতেছে 1/2 ঘন্টা কথা বলছেন 71 টিভিতে। সো ওনারা ওনাদের ব্যাখ্যা দিচ্ছেন, এক্সকিউজ মি, সো দুইজন একই কথা বলছে। আমি যেহেতু প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 1 ঘন্টা করে ভিডিও দেখাইতে পারতেছি না, এবং কোথায় কোথায় মানে দেখানোর মতন আর কি, পুরোটাতেই নানান কথা বলতে থাকে এখানে, এত ভেঙে ভেঙে খুঁজে খুঁজে দেখানোটা ডিফিকাল্ট। সো আমি রেফারেন্স হিসেবে দিচ্ছি আর কি, আপনারা চাইলে গিয়ে শুনতে পারবেন। এই যে 71 টিভির 71 জার্নালে একটা আলোচনা হয়েছে, আর হচ্ছে এখানে কিশোর কুমার দাস উনি ওনার প্রোফাইল থেকে আলোচনা করছে। সো আমি কিছু কমেন্ট পয়েন্ট লিখে রাখছি, সেগুলো ধরে আলোচনা করবো। কিশোর কুমার দাস ওনার এই প্রোফাইলের কিন্তু ফলোয়ার খুব বেশি না, 10,000 না কত হাজার না 40,000 মনে হয় দেখলাম ফলোয়ার, 45,000 ফলোয়ার। কিন্তু এই ভিডিওটা অলরেডি ভিউ পাইছে হচ্ছে 500,000, তার মানে হচ্ছে ভিডিওটা যথেষ্ট রিচ পাচ্ছে। তো 45,000 ফলোয়ার, 500,000 ভিউর পর 45,000 ফলোয়ার, মানে হয়তো 500,000 ভিউর আগে শুরুতে হয়তো 20-30,000 ফলোয়ার ছিল, এখন ফলোয়ার বাড়ছে হয়তো বা যা হোক। সো বেসিক্যালি কথা হচ্ছে ওনার রিজয়েন্টার, ওনার প্রোফাইলে ওনার ফলোয়ার কম হইলেও এমন না যে রিচ পায় না, ওনার এই রিজয়েন্টার প্রচুর রিচ পাইছে, সারা দেশের মানুষজন দেখতেছে, আর একটা ন্যাশনাল টিভিতে তো গেছেই, রাইট? সো তাদের দিক থেকে বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি, তাদের দিক থেকে তারা তাদের ক্ল্যারিফিকেশান তুলে ধরার সুযোগ পর্যাপ্ত পাইছে এবং সেটা পর্যাপ্ত মানুষের কাছে রিচ করছে। ওকে, নাও এখন আমাদের একটা ফেয়ার গ্রাউন্ড হয়েছে কথা বলার। না, ওনারা যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, ডিড দ্যাট মেক অর ডিড দ্যাট চেঞ্জ এনিথিং? নট রিয়েলি ফর মি, আমার জন্য আসলে তেমন কোনো চেঞ্জ হয় না, এখন পর্যন্ত যা যা অভিযোগ সেখানেই আছে অনেকটা বলতে গেলে। কিশোর কুমারের যখন আলোচনাটা শুনতেছিলাম, হি সাউন্ডেড অনেস্ট, এবং মনে হচ্ছিল যে উনি অনেস্ট বলতে, এখন এখানে আমি অন্যায় দুর্নীতি হচ্ছে কি না আমি সেটা জানি না, তবে ব্যাখ্যাতি ব্যাপার স্যাপার যেগুলো সেগুলোর ব্যাখ্যাও এখনও পাই নাই, রাইট? তো উনি যাই ভালো শুন মনে হচ্ছিল, মানে অ্যাপারেন্টলি অ্যাপিয়ারেন্স থেকে ওনার উপস্থাপনা, ওনার অ্যাপিয়ারেন্স, ওনার অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে বিলিভেবল মনে হচ্ছিল, নাকি বিশ্বাস করতে ইচ্ছে করতেছিল, নট বেসড অন এ লট অফ ফ্যাক্টস, কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে করতেছিল ওনার অ্যাপিয়ারেন্সের কারণে ওনার। হ্যাঁ, একটু কথা নিয়ে যে ওনার অ্যাপিয়ারেন্সটা দেখাই দিলে ভারতীয়ভাবে সাজাই, আমরা ইচ্ছা করে এটাই করছি। এখনো সেজন্য দেখা যায় কি, আপনারা যখন আমাদের প্রতিনিধিত্ব দেখেন, খুবই ইয়াং ছেলে পেলে দেখেন, কারণ বিদ্যান্ত এইভাবেই থাকুক এটা আমি চাই। যে জায়গায় হি লস্ট মি সেটা হচ্ছে উনি বলেন যে 3,000 ফ্যামিলিকে আমরা ত্রাণ দিলে 3,000 জনের মোবাইল নাম্বার সহ দেই ডোনারদেরকে, যেই ডোনাররা হইতেছে যে টাকা দিচ্ছেন ত্রাণ দিচ্ছেন, সেই ডোনারদের বলছে যে 3,000 জন ডোনার যদি আমাদেরকে সাহায্য করে, সেই 3,000 জন ডোনারদেরকেই আমরা, যাদেরকে তারা সাহায্য করছে তাদের মোবাইল নাম্বার ইনফরমেশন সহ দেই। এটা কিন্তু একটা, দেখেন উনি বাকি যত আলোচনা করছে সেগুলার ভেরিফাই করার সুযোগ নাই, একটা অভিযোগ করছে উনি সেটা নিয়ে আচ্ছা জায়গা ওখানেও আসবো, কিন্তু এইখানে উনি আমাকে লস্ট মি হিয়ার বিকজ এই অভিযোগটা কিন্তু অনেকে করছে,
যে দাদার তারা প্রমিস করে, বিদ্যানন্দের প্রমিস হচ্ছে আপনারা যারা সাহায্য করবেন, আপনারা যাদেরকে সাহায্য করতেছেন তাদের ডিটেলস আমরা আপনার সাথে শেয়ার করব, এটা বিদ্যানন্দের প্রমিস। বাট দে ডোন্ট ফলো আপ অন ইট, এটা হচ্ছে বিদ্যানন্দের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এইটা, যে তারা প্রমিস করে, তারা ত্রাণ নেওয়ার আগে এই কথাগুলো বলে যে আপনারা মানে বিলিভেবল হওয়ার জন্য বা ইয়ে করার জন্য, ট্রাস্টওয়ার্দি হওয়ার জন্য, যে আপনারা ত্রাণ দিলে আপনাদেরকে সকল তথ্য শেয়ার করা হবে আপনারা, কিন্তু শেষ পর্যন্ত আর এই তথ্যগুলো শেয়ার করে না। তাদের সব কিছুই হইতেছে আনট্রান্সপারেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সব কিছুই আনট্রান্সপারেন্ট। তারা যতই মুখে মুখে বলুক ট্রান্সপারেন্সির কথা, তারা যত কাজ করছে অ্যাক্টিভিটি সবগুলো আমরা দেখতে পেলাম যে ফেক 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 ফেক, সেগুলো আমরা ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যাগুলো গ্রহণযোগ্য না, হয়তো আর আবার এখানে আসবো। সো বিদ্যানন্দের বিরুদ্ধে একজন না অনেকে অভিযোগ করছে, তার মধ্যে একজন ঢাকা ইউনিভার্সিটির টিচার, যেটা গতকাল আলোচনা দেখাইছি। সো একজন ঢাকা ইউনিভার্সিটির টিচারকে আমরা একটু বিশ্বাস করতে পারি, যিনি ইয়ে করতেছেন না, মিথ্যা কথা বানায় বলতেছেন না, অন্যরা বলতেছে তারা, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ওনার স্ট্যাচারের কারণে আমরা ধরে নিতে পারি উনি। সো উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার, যে অভিযোগ অন্যান্যরাও করছে, একই অভিযোগ ঢাকা ইউনিভার্সিটির টিচারও করছে যে ওনার ওয়াইফ একটা এতিম বাচ্চাকে না এরকম বাচ্চাকে সাহায্য করতো, বিদ্যানন্দের কাছ থেকে কথা ছিল যেই কথা উনি এখানে বললেন, যে তারা কথা বলছে যে আমরা আপনাকে ওই বাচ্চার সাথে কথা বলাই দিব, তারপর সবসময় যোগাযোগ থাকবে। এই সেই প্রথম কিস্তিটা দেওয়ার সময় সম্ভবত কথা বলাই দিছিল, তারপর আর কোনো যোগাযোগ নাই, ওনারা অনেকবার করে যোগাযোগের চেষ্টা করছে বিদ্যানন্দের সাথে, কোনো রেসপন্স নাই। তারপর লাস্ট কিস্তিটা দেওয়ার পর থেকে বিদ্যানন্দের সাথে, সো বেসিক্যালি একদম শুরুতে একটা বাচ্চার সাথে একবার কথা বলে টাকাটা নিছে, তারপর যতগুলো কিস্তি আছে ওনারা পে করছে, কিন্তু বাচ্চার সাথে কোনো ধরনের কমিউনিকেশন হয় নাই। এই অভিযোগ শুধু ঢাকা ইউনিভার্সিটির টিচার না, এই অভিযোগ অনেকের। তো উনি যে বলতেছে যে আমরা 3000 ফ্যামিলি করলে 3000 জনের সাথেই আমরা তথ্য দিই ডোনারদেরকে, তাহলে তার একটা মিথ্যা কথা বললেন। এখন একজনের যদি একটা কথা একবার অসত্য প্রমাণিত হয় বা আনফ্যাকচুয়াল প্রমাণিত হয়, তার মানে ওনার আর কোনো কথা, এটা কিন্তু কোর্টও এরকম করে, কোর্টেও যদি আপনার কোনো কারো যদি ক্রেডিবিলিটি হারা, তার কাছ থেকে কিন্তু সাক্ষ্য নেওয়া হয় না। সো বিদ্যানন্দ ওই ভদ্রলোকের এই কথাটা আমি বললাম না, হি লস মি হিয়ার, যখনই কথা উনি বলছেন পুরোটাতে আমি শুনে ওকে বিলিভেবল মনে হচ্ছে, উনি যেভাবে করে খুব নরম কোমল হয়ে কথা বলতেছেন, ইচ্ছা করতেছিল বিশ্বাস করতে, কিন্তু এইখানে এসে ওকে আই এম নট বাইং এনিথিং ফ্রম হিম এনি মোর, রাইট? সো আপনি বলতেছেন যে আমরা দেই তথ্য, এটা সত্য কথা না, এটা আপনার দেন না, এইটাই আপনাদের বিরুদ্ধে অভিযোগ। এই তার মানে আপনি অভিযোগ অ্যাড্রেস করেন না, আপনি যে অভিযোগ অ্যাড্রেস করে যে উত্তর দিচ্ছেন এটা অসত্য, অসত্য অথবা কারেক্ট না, এটা অসত্য তথ্য। আচ্ছা, সো তার মানে আমি জানি ওনার বাকি ব্যাখ্যা নিব কিনা। আচ্ছা, এবং বাকি ব্যাখ্যা সেখানে কোনো নভেল কোনো ব্যাখ্যা নাই বা নতুন কোনো ব্যাখ্যা নাই। ছদ্মনাম ব্যবহারের ব্যাপারে ওনারা বলতেছেন যে মজিদ, বারবার মজিদ কাকা, মজিদ কাকার ব্যাপারে ওনারা ব্যাখ্যা দিচ্ছেন যে এই ইনিও দিচ্ছেন, তারপর ওই যে ওই ছেলেটা ওখানেও ওই যে একাত্তর টিভিতে দেয়, যে আমরা একটা ছদ্মনাম ব্যবহার করতেছি। আচ্ছা, ভালো কথা। তো ছদ্মনাম ব্যবহার করলে ব্রেকেটে এই কথাটা লিখতে সমস্যা কোথায়? ছদ্মনাম আপনারা কি জানেন না, সারা পৃথিবীতে এভাবে করা হয়, যখন কোনো ছদ্মনাম ব্যবহার করা হয় এটা ডিসক্লোজ করা হয়, একটা নাম ব্যবহার করলে ছদ্মনাম ব্যবহার করে ব্রেকেটে বলে দেওয়া হয় যে এটা একটা ছদ্মনাম। সো আপনারা যদি ছদ্মনাম ব্যবহার করেন, এই জায়গাটা উল্লেখ করতে সমস্যা কোথায়? আপনারা কখনোই উল্লেখ করেন না কেন, আপনাদের সমস্যাটা কোন জায়গাতে? আপনারা আরেকজনের ছবি ব্যবহার করতেছেন, ও ভুল হয়ে গেছে। আপনারা এক নাম 50 বার ইউজ করতেছেন, ও ছদ্মনাম ব্যবহার করতেছে। আপনারা এক গরুর ছবি 1000 বার ব্যবহার করতেছেন, এটার ব্যাখ্যা দিচ্ছে যে ওই ছেলে ওই একাত্তর টিভিতে, যেখানে গরুটা ইস্যু না, এখানে আইডিয়াটা ইস্যু, আমরা আইডিয়াটা কনভে করার চেষ্টা করতেছি। যখন আমরা একই ছবি বারবার ব্যবহার করতেছি, তার মানে হচ্ছে আমরা নেসারেলি এটা মিন করতেছি না যে এই গরুটি আজকে জবাই করা হয়েছে, আমরা বুঝাইতে চাচ্ছি যে এইটা একটা আইডিয়া, আমরা এরকম কাজ করি। তো এইগুলার ডিসক্লেমার, ক্লিয়ার কাট ডিসক্লেমার দিতে, ডিসক্লোজ করতে ক্লিয়ার কাট ভাবে সমস্যাটা কোথায়? আপনারা কেন এরকম করে একটা বাটপারি সিস্টেম, এবং তাদের আমি এটাই কনক্লুড করতেছি এখন পর্যন্ত তাদের ব্যাখ্যা শোনার পর, যে তারা থ্রু আউট একটা বাটপারি সিস্টেম, একটা প্রতারণামূলক, একটা বিভ্রান্তিমূলক তাদের অ্যাটিটিউড। তারা কখনোই কোনো কিছু ক্লিয়ারলি বলে না, তারা ওই ছবিটা ইউজ করছে ভাব বাচ্চে। এখন যদি এমন হইতো যে শুধু ওই ছবিটা ভুল মেনে নিতাম, যেটা আমি ভাবছি শুরুতে যে ভুল করছে ওই ছবিটার ব্যাপার, একটা ভুল ছবি ইউজ করছে, একটা মিক্স আপ হয়ে, না না না, তাদের কিন্তু কনসিস্টেন্টলি থ্রু আউট কনসিস্টেন্টলি তাদের বিরুদ্ধে নানান অভিযোগ, এবং ব্যত্যয়ের পর ব্যত্যয়, একটা দুইটা হইলে আমি কিন্তু অ্যাগেন আমি যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং বোঝার চেষ্টা করতাম, এবং মানে রিজনেবল ব্যাখ্যা হইলে আমি সেটা অ্যাকসেপ্ট করতাম। প্রথমত ব্যাখ্যাগুলো রিজনেবল না, দ্বিতীয়ত যেটা বললাম তাদের ব্যত্যয় একের পর এক, রাইট? সো এখন আপনি একটা ব্যাখ্যা দিলেন, আরেকটা দিলেন, ও আচ্ছা আপনার সব খালি এত, না না না, আপনি ছদ্মনাম ব্যবহার করতেছেন, আপনি ডিসক্লোজ করতেছেন না, আপনি একই গরুর ছবি ব্যবহার করতেছেন, তারপর আরেকটা কী জানি বলে যে ইয়ে, ও আচ্ছা আরেকটা বলে নাম ছদ্মনাম ব্যবহার করার ব্যাপারে, বলে যে আমরা একবার একটা ছবিতে একটা নাম একটা নাম ব্যবহার করছি, পরে ওই এলাকার এটাই ভদ্রলোক বলেন যে উনি যে আমরা হচ্ছে ওই এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তির নামের সাথে নাম মিলে যাওয়ায় উনি হইতেছে রাগ হয়ে গেছে, এবং এটা নিয়ে ওনাদের সমস্যা হয়েছে এই কারণে। আমার কাছে এটা বানোয়াট মনে হচ্ছে এখন, অ্যাগেন এত ভুজুং ভাজুং ব্যাখ্যা, আপনাদের সব বিশ্বাস করতে হবে আমাদেরকে, বানোয়াট মনে হচ্ছে কারণ
যে ও তারপর থেকে আপনারা ছদ্মনাম ব্যবহার করা শুরু করছেন, ওকে ভালো কথা। তো আপনারা অ্যাগেন ছদ্মনাম এই কথাটা লিখতে সমস্যা তো কথা নেই, আপনার মানুষকে ট্রান্সপারেন্ট না কেন আপনারা? আপনারা সব কিছু এরকম আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে কেন? মানুষজন খুঁজে খুঁজে যখন বের করে সামনে আনতেছে তখন আপনারা ও আচ্ছা এটার ব্যাখ্যাই, যখন একটা ধরতেছে ও আচ্ছা ওইটার ব্যাখ্যাই কেন? আপনারা এটা ট্রান্সপারেন্ট না কেন? সমস্যার কথা ট্রান্সপারেন্সি থাকা, ট্রান্সপারেন্সিতে ট্রান্সপারেন্ট থাকায়। তারপর একটা ভালো পয়েন্ট এখানে জিজ্ঞেস করেন ইয়ে এই যে কী জানি না ওনার ওই যে ইয়ে ছিলেন ক্যাটেগর গভর্নমেন্টের ইয়ে ছিলেন, উপদেষ্টা ছিলেন 111-এর, এই ভদ্রলোক একটা ভালো পয়েন্ট বলেন। না না ইনি না, না পয়েন্টটা ইনি ইনি মেক করেন সম্ভবত, যে হ্যাঁ ইনি মেক করেন। উনি বলেন যে আপনারা নাম ব্যবহার করতেন, আবার বলে যে অনেক সময় নাম ব্যবহার করলে কেউ ছোটো ফিল করতে পারে এরকম। তো উনি বলেন যে আপনারা নাম ব্যবহার করলে সে খারাপ ফিল করবে, তা আপনি তার ছবি দেখাচ্ছেন, তো ছবি দেখাইলে সেখানে নাম ব্যবহার করা না করা কী পার্থক্য তৈরি করে? আপনি তো তাকে আর তার পরিচয় তার গোপন থাকতেছে না, তার পরিচয় তার ছবি দেখাইতেছে সেখানে আপনি নাম দেখাইলে। সো সেটা ঠিক ন্যাশনালি উত্তর দেয় নাই এখানে ইনি এখানে। সো ইয়া এটা একটা রাইট পয়েন্ট যে আপনারা এই নাম ব্যবহার, নাম ব্যবহারের ব্যাপারে একই নাম বারবার ব্যবহারের ব্যাপারে কী কী ব্যাখ্যা দিচ্ছে আরেকবার শুনি। অফেন্ডেড হবে না, আপনারা ছবি ব্যবহার করতেছেন সেই লোকের, ছবি ব্যবহার করলে অফেন্ডেড হওয়ার কোনো এখানে ব্যাপার নাই, সুযোগ নাই, অলরেডি অফেন্ডেড ডিসক্লোজ হয়ে যাচ্ছে তার পরিচয় আইডেন্টিটি। আচ্ছা এলাকার প্রভাবশালী লোক মাইন্ড করছে দেখে আমরা এখন আর নাম ইউজ করি না, আমরা ছদ্মনাম ইউজ করি। ওকে ফাইন, আপনার ব্রেকেটে লিখে দেন ছদ্মনাম। না আপনারা সেটা করতেছেন, আপনারা ধরা খাওয়ার পর এখন এই ব্যাখ্যা সামনে নিয়ে আসছেন। আচ্ছা আপনারা গরুর ছবি একই ছবি বারবার ব্যবহার করতেছেন, আপনারা বলতেছেন না যে এখানে যে কোনোভাবেই ভাষাটা এমনভাবে বোঝার কোনো উপায় নাই যে আপনারা এই গরুটা এখন খাওয়াইতেছেন না, এই গরুটা আজকে জবাই করতেছেন। আপনাদের যত পোস্ট দেশের 16 কোটি মানুষ ভুল বুঝছে, তা আপনারা কী পোস্ট দেন যে দেশের 16 কোটি মানুষই ভুল বোঝে? কেমনে সম্ভব? এত তো গরু গাথা আমরা সবাই না, এত তো কম বুঝি না। আপনাদের কোনো পোস্ট থেকে বোঝার কোনো উপায় নাই যে এই এই মাঠ এই পোড়া কাপড়ের এই জিনিসটা আপনাদের তৈরি না, এই গরুটা আপনারা আজকে জবাই দিচ্ছেন না, এই মজিদ কাকাই এই মজিদ কাকা না। তারপর আরেকটা প্রশ্ন করে মিথিলা ফারজানা, রাইট প্রশ্ন, আমি আসলে অপেক্ষা করতেছিলাম সেই প্রশ্নটার জন্য, আমি ভাবতেছিলাম যে প্রশ্নটা করবে না, আমি ভাবতেছিলাম যে এটা তো একটা রাইট ভ্যালিড জায়গা আরেকটা, সেটা মিথিলা ফারজানা করে। সেটা হচ্ছে যে একই ছেলের ছবি ইফতার খাইতেছে আবার এক এরকম দুই জায়গায় ব্যবহার করছো কিনা, তার বলছে যে হ্যাঁ। কেন বলতেছে যে ওই একই ব্যাখ্যা, যে এক জায়গাতে আমরা হইতেছে বুঝাইতে চাইছি যে এখানে সত্যিকার অর্থে সে ইফতার খাচ্ছে, আরেক জায়গাতে হইতেছে সে ইফতার খাচ্ছে, ইফতার খাইতেছে না, কিন্তু আমরা যে কাজটা করতেছি এই কাজটার ব্যাপারে একটা জাস্ট একটা জেনারেল পোস্ট আর কি, এই কারণে। কোথায় বলে কথাটা? যাই হোক, না ইট ডাজেন্ট মেক সেন্স, ইট ডাজেন্ট মেক সেন্স। কেন তাহলে একটা ক্ল্যারিফিকেশন রাখতে সমস্যা কোথায় আপনারা? আপনারা আজকে ধরা খাওয়ানি এসব কথা বলতেছেন, এত জায়গায় ধরা খাওয়ার পর আপনারা জায়গা জায়গায় প্রতারণা, আপনারা হচ্ছে ওই সি বিচে গিয়ে হইতেছে বোতল ফেলে তারপর স্টানবাজি করে ছবি তুলে তারপর পোস্ট দেন যে আমরা ক্লিন করতেছি, আপনারা খাওয়া নিয়েও পোস্ট স্টানবাজি, আপনারা ছবি নিয়েও গরুর ছবি নিয়ে স্টানবাজি, আপনারা মানুষের ছবি নিয়ে স্টানবাজি, আপনারা তারপর আপনাদের ইয়ে কী জানি বলে জায়গা জমি নিয়ে অভিযোগ লোকজন করতেছে যে যেভাবে আপনারা যেটা করার কথা প্রমিস করছেন, এখন আপনার ওনার এখানে এসে দাবি করে যে আমরা এইভাবে করি এভাবে করি, কিন্তু এভাবে তো আপনারা করেন না, অভিযোগটাই তো সেটা। আপনারা সেই মুখস্থ কথা বললে তো হবে না, আপনাদের বিরুদ্ধে অভিযোগই হইতেছে আপনারা এইভাবে করি বলে দাবি করেন কিন্তু আপনারা করেন না। আপনারা 3000 ফ্যামিলিকে সাহায্য করলে 3000 ফ্যামিলির তথ্য ওনার কাছে শেয়ার করেন না, এটা আপনারা প্রমিস করেন যে আমরা করবো কিন্তু শেষ পর্যন্ত আপনারা করেন না, এটাই আপনাদের বিরুদ্ধে অভিযোগ। তো সেটা রিপিট করে লাভ কী হলো, কী ব্যাখ্যা দিলেন এটা? তারপর যে এখানে আর কি যে কই গেল, আচ্ছা যা হোক, সো বেসিক্যালি ওনারা যে ব্যাখ্যা করে দিচ্ছে কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত কনভিন্সিং লাগে নাই। উনি বলেন যে কিশোর কুমার দাস, উনি বলেন যে আপনারা যদি মনে হয় আমরা প্রতারণা করছি আপনারা মামলা দেন, মামলা দিলে আমরা মামলা ফেস করবো। হ্যাঁ, সো এই কথাটা উনি এক জায়গায় বলেন যে আমরা পলিটিক্স কী বলেন যে নি, যে ওনারা পলিটিক্সের সাথে কোনো সংযোগ না, ওনারা নন পলিটিক্যাল। দেখেন আমি গতকালকে যে আলোচনাটা করছি, আপনি নন পলিটিক্যাল বললেই তো হবে না এই যে আমি ইয়েটা পড়ি, এটা দিয়ে আলোচনাটা আসলে শেষ করে নিয়ে আসি। সেটা হচ্ছে একজন আমার পোস্টে একটা কমেন্ট করছেন, হ্যাঁ, সো কমেন্ট করা আমি ওনার যে রিপ্লাই করছি সেই রিপ্লাইটা পড়ি, আপনি নন পলিটিক্যাল বললেই তো আর হচ্ছে না। যে ভদ্রলোক কমেন্ট করছেন ওনার নাম মনোজ চৌধুরী, ধারণা করতেছি হিন্দু ধর্মাবলম্বী, উনি বলতেছেন বিদ্যানন্দ না হয়ে ইসলামানন্দ হলে এই সমস্যাটা হয়তো হইতো না, তাই না ভাই? তো আমি সেটা রিপ্লাই করছি যে হইতো, বিদ্যানন্দ হওয়ায় এখন এন্টি শাহবাগরা লাফাইতেছে, ইসলামানন্দ হলে তখন শাহবাগিরা লাফাইতো। পার্থক্য হচ্ছে এন্টি শাহবাগরা লাফাচ্ছে বলে বিদ্যানন্দের কিছু হচ্ছে না, এন্টি শাহবাগ মানে ইসলামপন্থী বা হোয়াট এভার এন্টি শাহবাগ গ্রুপ যারা, তারা বিদ্যানন্দকে নিয়ে কিন্তু বেশি নাচানাচি করতেছে এখানে একটা পলিটিক্যাল ক্যাচাল আর কারণে, রাইট? কিছু হইতেছে না, যেটা আমি গতকাল পর্বে আলোচনা করছি যে সরকার ছুতা ধরে ধরে সবাই সমানে সহায় দিতেছে, প্রথম আলো থেকে শুরু করে বিরোধী মতের কারো ছুতা পাইলেই, আর বিদ্যানন্দের হইতেছে এত এত অভিযোগ, গর্হিত অভিযোগ,
তাদের কিন্তু কিছুই হবে না, তাদের কিন্তু এখন ছুতা ধরা হবে না, তাদের এখন বন্ধ করে দেওয়া হবে না, দুইজনকে মাঝরাতে তুলে নিয়ে যাওয়া হবে না, রাইট? সো ইদানন্দে কিন্তু কিছু হবে না, কেন? কারণ ইন্টি শাহবাগরা লাফাইতেছে। কিন্তু শাহবাগিরা যদি আজকে লাফাইতো, আজকে যদি বিন্দানন্দের বিরুদ্ধে শাহবাগিরা লাগতো, তাহলে কিন্তু আউটকাম ভিন্ন হইতো। তখন সরকার কিন্তু প্রচণ্ড আইনের শাসন নিয়ে ঝাঁপায় পড়তো। এখন যদিও তৌহিদি, এই দেশে তৌহিদি মবের হাতে প্রচুর পাওয়ার, হ্যাঁ, তৌহিদি জনতা যেমন এখন এখন লাফালাফি করতেছে, কিন্তু অনেকটা বলতে গেলে তৌহিদি জনতাই, রাইট? কারণ এদের বিশ্বাস এটা একটা হিন্দু প্রজেক্ট। তৌহিদি জনতা যত লাফালাফি করুক কোনো লাভ নাই। তা আমি এটা বললাম আর কি, যে তৌহিদি মবের হাতে এই দেশে প্রচুর পাওয়ার আছে সত্যি, তৌহিদি জনতা লাফালাফি ভাঙচুর করে অনেক কিছু করে, তবে এটা শাহবাগী মবের তুলনায় বেশি না। শাহবাগী মবদের পাওয়ার বেশি, তাদের হাতে অস্ত্রের পাওয়ার, তাদের হাতে রাষ্ট্রের পাওয়ার, তৌহিদি জনতার হাতে ইয়ের পাওয়ার, কি বলে, নাম্বার, নাম্বার অফ মানে ইয়ের আর কি, মানে হিউজ নাম্বার অফ পিপল, কিন্তু এগুলো সব ভেড়ার পালে, এদের হাতে কোনো পাওয়ার নাই। আর শাহবাগীগুলো সংখ্যায় কম হইলেও এগুলোর পেছনে আছে রাষ্ট্রের মদত, এগুলোর পেছনে আছে পুলিশের বন্দুক, বন্দুকের সাপোর্ট, যে কারণে এদের আলটিমেটলি এরা মোর ইম্প্যাক্টফুল। সো তৌহিদি মবের হাতে প্রচুর পাওয়ার আছে সত্যি, কিন্তু সেটা শাহবাগী মবের চেয়ে কিন্তু বেশি না, ভুলে যাবেন না। এই সুবিশাল তৌহিদি মবকে থোড়াই কেয়ার করে সরকার মামুনুল হক কাজী ইব্রাহিমকে জেলে ভরে রেখেছে। শুধু মামুনুল হক কাজী ইব্রাহিম না, দেলোয়ার হোসেন সাঈদীর যখন এই ফাঁসির রায় হয়েছিল প্রাথমিকভাবে, এক সপ্তাহে কত লোক মারছিল, একশো মানুষ গুলি করে মারছিল। এবং একটা ধারণা ছিল যে হয়তো সাঈদীর ফাঁসির রায় দিলে হয়তো অবস্থা খারাপ হয়ে যাবে দেশের, অবস্থা কিন্তু খারাপ হয় নাই, যেটুকু খারাপ হয়েছে সরকার গুলি করে সব সমান সয়ে ফেলছে সব মাটিতে, রাইট? সো সুবিশাল এই যে তৌহিদি জনতা, এগুলো বন্দুকের সামনে সরকারের সামনে টিকতে পারে না, দাঁড়াইতে পারে না। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শাপলা চত্বর টিকতে পারে না, রাইট? কাজী ইব্রাহিম মামুন হককে জেলে ভরে রাখছে, সাঈদীকে হইতেছে ফাঁসির রায় দিছে, তৌহিদি জনতা কিছু করতে পারছে, সরকার কিছুই করতে পারে নাই। বিদ্যানন্দ না হয়ে ইসলামানন্দ, কিন্তু বিদ্যানন্দ না হয়ে ইসলামানন্দ হলে এই মুহূর্তে সম্ভবত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হতো। আজকে যদি এদের পেছনে, বিদ্যানন্দের পেছনে যদি আজকে শাহবাগীরা লাগতো, মাঝ রাতে পুলিশের অভিযান হয়ে, এখানে তো অনেক ফ্যাকচুয়াল অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে এগুলোর মেরিট আছে, এগুলো সাবস্টেন্টিভ অভিযোগ, সাবস্টেন্স থাকা লাগে না, মাঝ রাতে তুলে নিয়ে বন্ধ করে দেয় সব কিছু। আর এত সাবস্টেন্টিভ অভিযোগ থাকার পরও হ্যাঁ একটা পুলিশের অভিযানও হয় না, একজনকেও তুলে নিয়ে যাওয়া হয় না জিজ্ঞাসাবাদ করার জন্যে। সো উনি যে বলতেছেন যে এটা একটা নন পলিটিক্যাল, মানলাম নন পলিটিক্যাল, কিন্তু আপনারা কিন্তু বেনিফিটটা পাচ্ছেন পলিটিক্সের, আপনারা কিন্তু বেনিফিটটা পাচ্ছেন, আপনারা সরকারি অ্যাফিলিয়েশনের, আপনারা নানানভাবে, এগুলো তো কতবার আলোচনা করছি, রাইট? সো উনি যে বলেন যে আপনারা মামলা দেন, কথাটা শুনেন, এটা কিন্তু খুব পাওয়ারফুল। হ্যাঁ, বুঝতে পারছি। সো দ্যাটস দ্য পয়েন্ট। আমার এখনো একটা যে মনে আছে, গতকাল আমি একজনের, এই যে যেমন ধরেন 60 বছর বৃদ্ধ আমাদের, কোথায় বললেন, ইয়াহিয়ামিন এবং কুশল ওনারা এসে পুলিশের থানার সামনে বলতেছেন যে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে গেছিল, আমরা এইমাত্র থানা থেকে বের হয়ে আসছি মুচলেখা দিয়ে, দুষ্টামি করে বলতেছে। কিন্তু এই দুষ্টামিটাকে করার সাহস কিন্তু আজকে যদি এমন কেউ হইতো, যেমন আমি, আমি কিন্তু দেশের সমালোচনা করি, আমি কিন্তু জীবনে এই সাহস করবো না, আমি পদে পদে মেপে মেপে পা ফেলতে হবে, কখন আমার দোষ ধরে, কখন আমার ভুল ধরে আমার নিয়ে জেলে ভরে রাখে, মাদের সাথে এসে তুলে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে। সো কারা এই সাহসগুলো দেখায় দেশে? ইয়াহিয়ামিনের এই সাহসটা দেখাইতে পারছে, কারণ তারা কিন্তু সারাদিন দেশের গুণগান গায় এবং তারা জানে এতে করে সরকার ওনাদের উপর প্লিজ, ওনারা এমন কোনো কথা বলে না যাতে করে ওই পায়ে পায়ে দোষ ধরবে ওনাদের। উনি জানে যে ওনার পায়ে পায়ে দোষ ধরা হবে না, বরং উনি দুনিয়া ওলট পালট হয়ে গেলে ওনাদেরকে লেভারেজ দেওয়া হবে, ছাড়তে হবে, এই কারণে উনি এই কথা বলার সাহস পান যে মামলা করেন। আপনাদের যদি অভি, মানে আমি বলছি উনি চ্যালেঞ্জের সুরে বলছে, উনি পোলাইটলি বলছে, কিন্তু আমি বলতেছি যে সাহসের জায়গাটা ওনার, উনি যদিও দাবি করতেছেন এটা একটা পলিটিক্যাল কিছু না, কিন্তু আপনাদের কিন্তু পলিটিক্যাল ব্যাকআপ আছে, আছে বিধে আপনি আজকে বাংলাদেশের মতো একটা অসভ্য দেশে বুক খুলে বলার সাহস পাচ্ছেন যে আপনাদের যদি এরকম অভিযোগ থাকে আপনারা মামলা দেন, আমরা লড়বো গিয়ে। আজকে যদি আপনারা সরকারের সুদৃষ্টিতে না থাকতেন এই কথা তো বলার সাহসই হইতো না, বরং কেউ মামলা দিলে সাথে সাথে এটার ছুতা ধরে ঝাঁপায় পড়া হইতো, রাইট? এটা তো করা হয় যখন বিরোধী মতের বা ইয়ে পক্ষের কারোর বিরুদ্ধে খেলতে, তখন ওই চুয়াডাঙ্গার মধ্যে কে এক ছাত্রলীগের বা যুবলীগের এক চ্যাংরা হইতেছে একটা মামলা দেয়, সাথে সাথে এসে পুলিশ ধরে নিয়ে আসে। সো এরা হইতেছে এরকম উৎপেতে থাকে আর কি এগুলা, হ্যাঁ, কোনো একটা ছুতা খালি ধরে নামে। আর উনি বলতেছেন যে এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় আলোড়ন, এত বড় প্রতারণার অভিযোগ, এত বড় ইয়ে, উনি বলতেছেন সাহস ছাপাকে মামলা দেন, আমরা আদালতে গিয়ে লড়বো কেন, কারণ দেশ কিন্তু ব্যাকআপ আছে, সরকারি ব্যাকআপ আমাদের আছে। সো যাই হোক, বিদ্যানন্দের যে প্রশ্নগুলো সেই প্রশ্নের কোনো উত্তর এখন পর্যন্ত আমি পার্সোনালি পাই নাই। ওনারা যেই ব্যাখ্যাগুলো দিয়েছেন কোনোটাই অ্যাকসেপ্টেবল ব্যাখ্যা না, এগুলো হইতেছে যে থিওরিটিক্যাল কথাবার্তা। এবং এবং অ্যাগেন ওনাদের ব্যাপার ইস্যু হচ্ছে ওনারা কনসিস্টেন্টলি
নন ট্রান্সপারেন্ট, ওনারা কনসিস্টেন্টলি নন ট্রান্সপারেন্ট। আজকে একটা ঘটনা হইতে পারতো, দুইটা ঘটনা হইতে পারতো, মেনে নিতাম, ও আচ্ছা বুঝার ভুল গ্যাপ আছে, ভুল বোঝাবুঝি হয়েছে, মিক্স আপ হয়েছে। আপনারা কনসিস্টেন্টলি নন ট্রান্সপারেন্ট, কনসিস্টেন্টলি শেডি, কনসিস্টেন্টলি ডিসঅনেস্ট, কনসিস্টেন্টলি স্টান্টবাজ, কনসিস্টেন্টলি ফেক। তো এত কনসিস্টেন্ট ফেকের মধ্যে আপনাদের যেই লেভেলের বিলিভেবল ব্যাখ্যা সামনে আনার দরকার ছিল, উচিত ছিল, সেই লেভেল আপনারা আনতে পারতেছেন, আপনারা যেগুলো বলতেছেন এগুলো এখন পর্যন্ত আনঅ্যাকসেপ্টেবল।